হাই ফ্রেন্ডস আপনারা কি জানেন যদি একশোটা কাপল ইনফার্টিলিটিতে ভোগে তার মধ্যে তিরিশ জনের কারণ হচ্ছে মেল ইনফার্টিলিটি সো মেল ইনফার্টিলিটির ব্যাপারে আমাদের কিছুটা জানা হবে নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুদর্শন কান্তি বৈশ্বী আমি একজন নিউরোলজিস্ট এবং আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফার্টিলিটি অথবা বন্ধার্থ আজকাল আধুনিক যুগে অনেক কাপালরাই ইনফার্টিলিটিতে ভোগে তার মধ্যে দেখা যায় যে ত্রিশ পার্সেন্ট কাপলের মধ্যে পুরুষই কারণ হয়ে দাঁড়ায় এখন সাধারণত যখন কেউ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য যায় তারা শুধু মহিলার চেক করে এবং একটা জিনিস যেটা আমরা ভুলে যাই যে পুরুষও থার্টি পার্সেন্ট কেসে রেসপন্সিবল হতে পারে সো আমাদের জানা উচিত যে পুরুষের কী কী কারণে ইনফার্টিলিটিগুলো হতে পারে পুরুষের কাজ হচ্ছে স্পাম দেওয়া অথবা শুক্রাণু দেওয়া যেটা বেজানিয়াতে দেওয়া হয় এবং তারপর সেটা মহিলার হয়ে ডিম্বাশয়ের কাছে গিয়ে মহিলার ডিমকে ফার্টিলাইজ করবে পুরুষ বন্ধাত্ম মূলত দুটো কারণে হতে পারে এক হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন যেখানে পুরুষ প্রপারলি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারছে না দ্বিতীয় হচ্ছে যে তার স্পামের মধ্যে ডিফেক্ট নাও সেক্সুয়াল ডিসফাংশন ব্যাপারটা আমরা পরবর্তীকালে কোনো এক সময় ডিসকাস করব আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পামের ডিফেক্ট নাও স্পামের বিভিন্ন ধরনের ডিফেক্ট আমরা পেতে পারি এক হচ্ছে এজুস পারমিয়া এজুস মানে কমপ্লিট অ্যাবসেন্স অফ স্পাম যেখানে আমরা স্পামের অ্যানালাইসিস করালাম বা সিম অ্যানালাইসিস করালাম সেখানে দেখতে পেলাম যে একদম স্পাম নেই দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্পামের সংখ্যা কম সেটাকে বলে অলিগোস অনেক সময় দেখা যায় যে স্পামের মোটেলিটি কম মানে স্পামের মুভমেন্টটা অনেকটা শিথিল সেটাকে বলা হয় অ্যাস্থনোসপার্মিয়া অনেক ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া এবং অ্যাক্সথনোসপার্মিয়া দুটোই একসাথে দেখা যায় সেটাকে অলিগো অ্যাস্থনোসপার্মিয়া বলা হয় এজোস্পার্মিয়া হলো যেখানে কমপ্লিট অ্যাবসেন্স অফ সেটা কি কি কারণে হতে পারে সেটা আমাদের জানা দরকার কমপ্লিট অ্যাবসেন্স অফ স্পাম হয় দুই কারণে একটা হচ্ছে যেখানে টেস্টিস পুরোপুরি অসমর্থ স্পাম প্রোডাকশনের জন্য দ্বিতীয় হতে পারে যেখানে টেস্টিসি স্পাম প্রোডাকশন প্রোডাকশন হচ্ছে কিন্তু সেটা বিভিন্ন নালি দিয়ে বীর্যের সাথে বেরোতে পারছে না এটা কেবল হয় অবস্ট্রাকটিভ এজুস পারমিয়া তো আমরা এখন জানব যে কি কি কারণে টেস্টিসি স্পাম প্রোডাকশন নাও হতে পারে টেস্টিসি স্পাম প্রোডাকশন হয় না যখন টেস্টিস ফেলিউর হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর মামস হয়েছে তারপরে টেস্টিসের মধ্যে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তারপর টেস্টিসটা ধীরে ধীরে শুকিয়ে যায় কোন কোনো ক্ষেত্রে জন্মগতভাবে টেস্টিস নিচে শুক্র থলির মধ্যে নামে না সেক্ষেত্রে পেটের মধ্যে থেকে যায় সেক্ষেত্রে টেস্টিসের ফেলিউর হতে পারে অথবা বিনা কোনো কারণেই টেস্টিকুলার অ্যাট্রফি হয় মানে টেস্টিস শুকিয়ে যায় একদম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো জেনেটিক প্রবলেম জন্মগতভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাইন ফেল্টার সিনড্রোম বা আমাদের জিনের মধ্যে কিছুটা প্রবলেম থাকে যার জন্যে স্পাম প্রোডাকশন একদম হয় না আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হরমোনাল ডেফিসিয়েন্সি হরমোন আমাদের ব্রেনের মধ্যে পিটিউটারি গ্ল্যান্ড থাকে সেখান থেকে কিছু হরমোন ক্ষরণ হয় যেগুলো আমাদের টেস্টিসের স্পামের প্রোডাকশন গুলোকে কন্ট্রোল করে পিটিয়েটারি অ্যাবনমালিটিতে স্পাম প্রোডাকশনও দেখা যাবে না এখন আমরা দেখব যে অবস্ট্রাকটিভ এজুসফার্মিয়া বা ব্লকেজের জন্য কখন এজুসফার্মিয়া হয় ধরুন টেস্টিসে স্পাম্প প্রোডাকশন হচ্ছে কিন্তু টেস্টিস থেকে যেই নালিগুলো দিয়ে স্পামটা আসার কথা সেই নালিতে ব্লকেজ থাকে সেক্ষেত্রে স্পাম আমাদের বীর্যের মধ্যে দেখা যাবে না অনেকে ভাবতে পারে যে বীর্য তো আমার বেরোচ্ছে তাতে তাহলে স্পাম কেন নেই এই কথাটা আমাদের জেনে রাখা উচিত যে বীর্য একটা মিশ্রণ তার মধ্যে প্রস্টেটিক সিক্রিশন এবং টেস্টিস থেকে যে শুক্রানোটা বেরোয় দুটোই থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় টেস্টিস থেকে যে বেরোবার কথা সেটা আসেনি কিন্তু সিক্রিশন আসছে সেই ক্ষেত্রে আমরা বীর্য তো দেখবো কিন্তু মাইক্রোস্কোপের আন্ডারে স্পামকে দেখতে পাব না এই জিনিসটা বুঝতে গেলে আমাদের টেস্টিস এবং যা তার যেই নালিগুলো আছে সেটার অ্যানাটোমিটা একটু বুঝে নিতে হবে টেস্টিসের মধ্যে যেখানে স্পাম প্রোডাকশন হয় সেটাও তৈরি হওয়ার পরে ঠিক উপরে একটা থলি থাকে সেটাকে বলে এপিডিডাইমিস ওইটার মধ্যে জমা হয় এবং ওইখান থেকে একটা নালি যার নাম ডিফারেন্স ওইটা দিয়ে আমাদের প্রস্টেট গ্রন্থির কাছে গিয়ে পৌঁছায় ওইখানে গিয়ে ওইটা স্যামানাল ভেসাইকেল বলে একটা থলি থাকে সেটার মধ্যে জমা হয় যখন বীর্যপাত হয় স্যামেনাল ভেসাইকেল থেকে বীর্যটা বের হয় তার সাথে থাকে প্রস্টেটিক সিক্রেশন নাও এই পুরো সিস্টেমের মধ্যে যদি কোথাও ব্লকেজ থাকে সেই ক্ষেত্রে আমাদের স্পাম নাও দেখা যেতে পারে কেন ব্লকেজ হয় ব্লকেজ অনেক সময় কোনো চোট লাগার থেকে হতে পারে কোনো কারো অপারেশন হলো যেমন ভ্যাসেকটমি সেই ক্ষেত্রে হতে পারে কোনো ইনফেকশন যেমন টিবি সেই ক্ষেত্রে হতে পারে অথবা জন্মগতভাবে যদি কারোর নালিগুলো অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রেও হতে পারে এখন আমরা আসি যে ওলিগোস্পার্মিয়া বা এস্টেনোস যেখানে স্পাম আছে কিন্তু তার সংখ্যা এডিকুয়েট নয় অথবা স্পামের কোয়ালিটি এডিকুয়েট নয় সেই কারণগুলো আমরা একটু বুঝে নেব বিভিন্ন এনভায়রনমেন্টাল কারণে আমাদের স্পামের ডিফেক্ট হতে পারে তার মধ্যে হচ্ছে ইম্পর্ট্যান্ট স্মোকিং অ্যালকোহল এবং গুটকা তারপর কিছু জিনিস আছে কিছু অ্যাভনোমরিটি হচ্ছে টেস্টিসের মধ্যে কিছু অ্যাডনোমিরিটি দেখা যায় যার দরুন স্পামের ডিফেক্ট হতে পারে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে গিয়ে ভেরিকোসিল যেখানে টেস্টিসের শিরাগুলোর মধ্যে কিছু প্রবলেম হয় এখানে শিরাগুলো ফুলে যায় এবং আকাবাকা হয়ে যায় তার দরুন ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হয় না সেই ক্ষেত্রে স্পামের ডিফেক্ট দেখা যেতে পারে এখন আমরা জানব যে যখন এরকম কোনো ডিফেক্ট হয় সেগুলো আমাদের ডায়াগনোসিস কিভাবে হবে প্রথম কথা আমাদের জানতে হবে যে জেনারেলি আমরা ইনফার্টিলিটির জন্য যেখানে যাই সেই যেই ডাক্তারের কাছে যাই তিনি হচ্ছেন গাইনোকোলজিস্ট মনে রাখতে হবে গাইনোকোলজিস্ট শুধু ফিমেল জেনাইটাল ট্র্যাক্টের ব্যাপারেই ট্রিটমেন্ট করে ওকে সো জেনারেলি গাইনোকোলজিস্টের কাছে সেই রকম ইনফরমেশন বা নলেজ থাকে না যে সে একজন পুরুষের বন্ধাত্মে ট্রিটমেন্ট করতে পারে তার জন্য আমাদের একজন অ্যান্ড্রোলজিস্টের কাছে নিশ্চয়ই যেতে হবে জেনারেলি গাইনোকোলজিস্ট একটা স্পামের টেস্ট করাবে বা সিম অ্যানালাইসিস করাবে তাতে যদি কোনো ডিফেক্ট পাওয়া যায় সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই কোনো ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের কাছে ভিজিট করবে কারণ গাইনোকোলজিস্ট সেই ব্যাপারে কমপ্লিটলি নাও জানত একজন ইউরোলজিস্ট যখন প্রথম স্পামের কোনো ডিফেক্ট পায় সবচেয়ে প্রথম যে কাজটা আমাদের করি সেটা হচ্ছে যে স্পামের অ্যানালাইসিসটাকে রিপিট করা আফটার ওয়ান মান্থ স্পামের ডিফেক্ট যখনই আমরা পাই এটাকে এক মাস পরে রিপিট করা হয় সেম ল্যাবরেটরি থেকে যেখানে আমরা কনফার্ম করি যে প্রথম রিপোর্টটা কারেক্ট ছিল কি না অনেক সময় বিভিন্ন কারণে স্প্যামের রিপোর্ট খারাপ আসতে পারে যেখানে স্পাম ভালো ছিল কিন্তু রিপোর্ট খারাপ আসছে সেটা হচ্ছে যে যেমন ধরুন ল্যাক অফ অ্যাপসটেন্স অ্যাবস্টেনেন্স মানে হচ্ছে কারুর কারুর যদি গতকালকে বীর্যপাত হলো এবং নেক্সট ডে সে আবার টেস্ট করতে যায় সেক্ষেত্রে তার স্প্যামের কাউন্ট কম আসে তার জন্যে মিনিমাম তিন থেকে পাঁচ দিনের অ্যাপসটেন্স বা বীর্যজনে ধরে রাখা হয় তারপরেই টেস্ট করা উচিত কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দশ দিন ধরে বীর্যপাত হয়নি তারপর টেস্ট করতে সেই ক্ষেত্রেও সেটা খারাপ আসবে সো গ্যাপটা রাখা খুব দরকার দ্বিতীয় হচ্ছে টেস্ট সবসময় যে ল্যাবরেটরিতে হবে সেখানে বসে দিতে হবে না হলে কেউ যদি মনে করে যে আমি বাড়ি থেকে স্পাম কালেক্ট করে এনে দেবো সেক্ষেত্রে স্পামটা নষ্ট হয়ে যাবে এবং সেটার টেস্টও প্রপারলি হবে না সো ফ্রেশ স্পাম এবং উইথ প্রপার অ্যাপসেন্স আমাদের জমা করা হচ্ছে। সো ফাইনালি স্পামের যখন আমরা ডিফেক্ট বলছি সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে আমি একবার আজকে টেস্ট করলাম তার এক মাস পরে প্রপার এবং নিয়ম মেনে দ্বিতীয়বার আবার লেভেল থেকে টেস্ট করলাম সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে আমরা এটাকে সত্যি বলে মেনে নেব নাও যখন আমরা কোনো সেরকম ডিফেক্ট পাই সবচেয়ে আগে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার হরমোনাল স্টেটাস যেমন টেস্টোস্টেরন তার লিউটেনাইজিং হরমোন ফলিকুলার স্টেমিলাইজিং স্টেমুনেটিং হরমোন থাইরয়েড এবং প্রোলেক্টিন এছাড়া আমরা দেখি একটা আল্ট্রাসাউন্ড টেস্টিসের আল্ট্রাসাউন্ড যেটা আমাদের টেস্টিসের কোনো ডিফেক্ট আছে কিনা সাইজ ঠিক আছে কিনা ভেরিকুসেল আছে কিনা বা কোনো সিস্ট আছে কিনা সেগুলো আমাদের বলে দেবে তাছাড়া আমরা একটা জেনারেল এক্সামিনেশন করি ফিজিক্যাল এক্সামিনেশন যেখানে আমরা নিজেরা বোঝার চেষ্টা করি যে প্রস্টেটের সাইজ কেমন আছে বা টেস্টিসের সাইজ কেমন আছে আমরা একজন পেশেন্টের হিস্ট্রি খুব ভালোভাবে নিতে হয় যেখানে আমরা জিজ্ঞেস করি যে ওনার কোনো স্মোকিং হ্যাবিট বা কোনো অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি আছে না আরেকটা জিনিস আজকাল যেটা কমনলি দেখা যায় সেটা হচ্ছে যে অনেক ইয়ং ছেলেরাই জিমে যায় জিমে গেলে অনেক জিমের মধ্যে তাদের টেস্টোসারণ ইনজেকশন দেওয়া হয় বা টেস্টোসারনের প্রোডাক্ট দেওয়া হয় সেই প্রোডাক্টগুলো থেকেও অনেক সময় স্পামের ডিফেক্ট হতে পারে না আপনার অ্যান্ড্রোলজিস্ট যখন এই সব কিছু টেস্ট করার পরে কারণ নির্ধারণ করবে সে আপনার ট্রিটমেন্ট ডিসাইড করবে যে কোনটা ফলো করতে হবে যেটা কমনলি আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যে ভেরিকোসিল অথবা কোনো ব্লকেজ বা টেস্টিকুলার অ্যাট্রোফি নাও অনেক ক্ষেত্রে আমরা টেস্টিসের বায়োপসিও নেই যেখানে আমরা জেনারেলি বায়োপসিটা প্রেফার করবি করি রাদার দেন এফেনিসি এফেনিসি হচ্ছে যেখানে সুজ দিয়ে একটু রস নেওয়া হয় বায়োপসি হচ্ছে যেখানে একটু মাংসের টুকরো আমাদের নেওয়া হয় বায়োপসি নিলে আমাদের অনেক বেশি ইনফরমেশন দেয় এবং আমরা অনেক বেশি শিওর হতে পারি যে কি কারণে ডিফেক্টটা হচ্ছে সো ফাইনালি যখন কোনো আমরা সেরকম ডিফেক্ট পাই ডিপেন্ড করে তার ট্রিটমেন্ট ডিপেন্ড করে ডিফেক্টের উপরে এখন টেস্টিকুলার টোটাল ফেলিওর হলে সেক্ষেত্রে জেনারেলি কোনো উপায় থাকে না যদি ব্লকেজ থাকে সেই ব্লকেজ আমরা মাইক্রোসার্জারি পদ্ধতিতে সারাতে পারি ভেরিকোসিল থাকলে সেটাও সার্জারির মাধ্যমে ঠিক করা সম্ভব যদি দেখা যায় হরমোনাল ডিফেক্ট সেগুলোকে আমরা হরমোনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি আগামী কিছু ভিডিও শৃঙ্খলার মাধ্যমে আমরা এক একটা কারণকে ডিটেলি ডিসকাস করব যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন কারণটা হল কোন জিনিসটা হলে আমাদের কী ধরনের treatment, khatibai. Thank you. Namaskar.